মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুস্তাফা সাল্লি ওয়াসাল্লামের সর্বশেষ সফল অভিযান ছিল তাবুক অভিযান হিজাজ বা আরবের উত্তর পশ্চিম শেষ সীমানার সিরিয়া ইসরায়েল জর্ডানের ও মিশরের সীমান্ত ঘেরা একটি অঞ্চলের নাম তাবুক পবিত্র মক্কানগরী থেকে মদিনা হয়ে প্রায় এগারো শত কিলোমিটার এবং মদিনা মুনাওয়ারা থেকে হাইল হয়ে প্রায় সাত শত কিলোমিটার দূরত্বে বর্তমান সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ তাবুক মদিনা থেকে সড়কপথে সাহস হচ্ছিল না বলে আকাশপথেই সকালবেলা তাবুক শহরে গিয়ে পৌঁছায় আমাদের এই কাফেলা অনুষ্ঠানের অসংখ্য দর্শক আবেগ আপ্লুত হয়ে আমাদেরকে ঘিরে ধরে তাবুক শহরে এত সংখ্যক বাঙালি প্রবাসী তা আমাদের জানা ছিল না সেখানে বিশ বছরের পুরনো বাংলাদেশি ব্যবসায়ী ইয়াকুব সাহেবের বাসায় খুব সহজেই আতিথেয়তা পেয়ে গেলাম আমাদের হাতে সময় কম থাকাতে সেদিনই আমরা বিকেলে বেরিয়ে পড়ি তাবুকে মুসলিম বাহিনীর সুপ্রসিদ্ধ কেল্লা দেখার জন্য শাম সিরিয়া জর্ডান থেকে তাবুক হয়ে মধ্য আরবের বিভিন্ন অঞ্চলে এবং মদিনা মুনাওয়ারায় বেয়ে যাওয়া সনাতন যানবাহন রেললাইনের স্মৃতি স্বাক্ষর তাবুক রেল স্টেশনটি প্রথমত আমাদের নজর কেড়ে নিয়ে অবাক করে দিল থমকে দাঁড়াতে বাধ্য হলাম প্রায় শত বছর পূর্বের ঐতিহ্যপূর্ণ বাহন রেলগাড়ি এখন আর সীমানার বাধা পেরিয়ে সুদূর শাম থেকে মদিনার পথে না গেলেও শতবর্ষ পেছনে ফিরে তাকাবার জন্য হাতছানি দিচ্ছে পরিত্যক্ত এই রেল স্টেশনের ভবনগুলো প্রাচীন এই যোগাযোগ ব্যবস্থায় আরব্য উন্নয়নকে প্রতিহত করার জন্য পনেরোশো বছরের পুরনো পরাজিত প্রতিদ্বন্দ্বী শক্তির অনুসারীরা রেললাইনের একটি লোহার স্ক্রুর পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ দেয়ার প্রলোভন ঘোষণা করে দীর্ঘ রেলপথ নিশ্চিন্ন করতে সক্ষম হয় তবে রেল স্টেশন ও ভবনগুলো হারানো দিনের ব্যথা নিয়ে আজও এভাবেই দাঁড়িয়ে আছে প্রিয়সূধী আমরা এই তাবুকের একজন ইসলামী চিন্তাবিদ এবং বড় আলেম استاذ عبد الله محمد ابو زيد إيه 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 آه نحن في مدينه تبوك وهذه المدينه آه التي كانت آه في بعثه آه في بعثه آه النبي صلى الله عليه وسلم كانت تحت حكم الرومان. ولما وصل النبي صلى الله عليه وسلم الى المدينه وبدا يفتح الفتوحات তিনি বলেন আমরা তাবুকবাসী এজন্যই ধন্য যে হুজুর সাল্লাহ আসাল্লাম সাহাবায়করাম সহ এই শহরের শিব এনেছিলেন রোমান সম্রাটের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সফরটি বড় কষ্টের ছিল সেই জন্যই সফরের নাম জয়সুল অবসরা ছিল হুজুর সাল্লাহাম নবম হিজরিতে এখানে এসে বেশ দীর্ঘদিন ছিলেন এই সফরের কথা এবং তাবুকের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে বিশেষ করে মুসলমান এবং মুনাফিকের স্পষ্ট পরিচয় আল্লাহ তালা এই তাবুক যুদ্ধকে কেন্দ্র করে সুরায় তাওবাতে বলেছেন ولذلك سميت هذه الغزوة غزوة تبوك وقد انزل الله سبحانه وتعالى فيها قران يتلى الى يوم القيامه حيث حكى القران عن ذهابهم في هذه الغزوه وعن الشده والضيق الذي مروا به وعن المنافقين الذين تكلموا في القراء وبين الله حالهم وفضحهم وكذلك مسجد الضرار الذي بني قبل الغزوه ثم هدم بعد الغزوه فهذه الغزوة حافلة بأحداث كثيرة في كتب السير পরন্ত <سؤال> বিকেলে ছুটে যাই ভ্রমণ পিপাসার গন্তব্যস্থান নবীজির সেই কেল্লায় পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে বিজয়ের আনন্দ শেষ হতে না হতেই রোমক শক্তির জন্য বিষ ফোঁড়া হয়ে দাঁড়ালো নব মুসলিম সাম্রাজ্য নবীজির হিজরতের পর ধীরে ধীরে দীর্ঘ নয় বছরে ইসলামী সাম্রাজ্যের আলোক রশ্মি আরবের উত্তর সীমান্ত পর্যন্ত পৌঁছলে উত্তর আরবের নাসারা ও ইয়াহুদি চক্র অস্থির ও উত্তেজিত হয়ে ওঠে এবং সমকালীন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ সামরিক শক্তি রোমান সম্রাট হেরাক্লিয়াসের স্মরণাপন্ন হয়ে কোনো প্রকার উস্কানি ছাড়াই মুসলমানদের উপর আক্রমণের ভূমিকা তৈরি করল হুজুর ওয়াসাল্লামের পাঠানো দূতকে হত্যা করে মোতার যুদ্ধের পরিণামে কায়সারে রোমের মুসলমানদেরকে তুচ্ছ জ্ঞান করার সাহস আরও বেড়ে গেল এমনকি তার নিজস্ব চল্লিশ হাজার সেনাবাহিনী ছাড়াও উত্তর আরবের বিভিন্ন অঞ্চল থেকেও সেনা সংগ্রহ করে মদিনাকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে রওনা করার সংবাদে হজুরসাল্লিয় সাল্লাম সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তাবুক যুদ্ধের ঘোষণা দেন মোতার যুদ্ধে মুসলমানদের তিনজন বীরের শাহাদাত বছরের সেরা ফসল খেজুর পাকার সময় অধিক তাপের মৌসুম অনেক দীর্ঘ পথের সফর সর্বোপরি বৃহৎ শক্তির মোকাবেলা এমন নানাবিধ অন্তরায় সত্ত্বেও নবীপাক আলি সাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলে ইমানদার সাহাবি ও মুনাফিকদের মধ্যে প্রাচীর সুস্পষ্ট হয়ে ওঠে সেজন্যই মহান আল্লাহ তালা سوره التوبه بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم প্রতিকূল পরিবেশে যুদ্ধের ঘোষণা তোমাদের কাছে অপছন্দ হতে পারে আবার তাতে কল্যাণও তো থাকতে পারে অস্পষ্ট কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহই জানেন তোমরা জানো না মুনাফিকরা মুসলমানদের এই বলে বিভ্রান্ত করত আল্লাহ তালা বলেন فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم، بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا: মুনাফিকরা নবীজির এমন ঘোষণাকে হাস্যকর ভেবে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বলতো এমন গরম মৌসুমে বের হইও না হে হাবিব আপনি বলুন জাহান আগুন আরো কঠিন তাপ যুক্ত পবিত্র কোরআনে কাফির মুশিক ব্যতীত কারো জানাজা এবং কবর জেয়ারতকে তালা হারাম ঘোষণা করেননি একমাত্র মুসলিম বেশের মুনাফিকদের জানাজা হারাম করেছেন আর তাই তো আল্লাহ তালা বলেন ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله إنهم كفروا بالله ورسوله وماتوا আর ওই মোনাফিকরা মরে গেলে তাদের জানাজানা মাজ ও কবর জিয়ারত করবে না কেননা তারা দৃশ্যত মুসলিম হলেও আল্লাহ ও রসুলের সাথে কুফুরি করেছে এমনকি এই যুদ্ধে যাতে নবীপাক সাল্লাহ ওয়াসাল্লাম যেতে না পারেন এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মুনাফিকরা মসজিদের ভেতরে মরণ ফাঁদের আয়োজন করে তাতে নামাজের ইমামত করার জন্য নবীজিকে দাওয়াত দিয়েছিল আর আল্লাতালা তা এভাবেই জানিয়ে দিলেন {والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا وإرصادا لمن حارب الله، لمن حارب الله ورسوله من قبل} ولا يحلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত শিবির গড়ে তুলেন এবং এ যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীগণের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন হযরতে ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনশত সুসজ্জিত উঠ উনত্রিশ কেজি রৌপ্য পাঁচ কেজি স্বর্ণ জামে তেরমেজিতে মানাকেবে উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালানহুর অধ্যায়ে উল্লেখ রয়েছে পরবর্তীতে রওনা করার প্রাককালে নগদ অর্থ ছাড়া আরও এক ঘোড়া এবং নয় শত উট দান করেছিলেন হজরত উসমানে গানী মহিলা সাহাবিয়া গণ তাদের অলংকারা দিয়ে এনে নবীজির সামনে হাজির করলেন এ যুদ্ধেই হজরতে আবু বকর সিদ্দিক তালা আনহু আল্লাহ এবং তার রসুলে পাক সাল্লাহ আল সাল্লামের নামটুকু রেখে বাকি সব সম্পদ হাজির করলেন সরকারে দো আলমের কদমে তাবুক সফরেই নবী পাক সাল্লাহ আল সাল্লাম জমে তকদিম ও জমে তাখির অর্থাৎ জোহর আসর একত্রে এবং মগরীব ও ইশার নামাজ একত্রে আদায় করেছেন

আচ্ছা আচ্ছা তোমার এখানে থাকে হ্যাঁ এখানে থাকে কি করে তোমার তো এখানে তাবুকের এই কিল্লার কাছে কি দেখতেছো ঘুরে ঘুরে কি কেমন লাগছে তোমার আমরা আমরা মাঝে এখানে এসিতে দেখার জন্য আসি किल्ला সংরক্ষণের জন্য চতুর পাশে খন্দকও ছিল বলে একজন প্রবাসী বাঙালি জানালেন জি আমরা ডুকি নাই কয়েকবার আসছি কিন্তু ঢুকতে দুঃখতে না আমাদের এখানে যারা বলদিয়ার লোক আছে বাঙালি ওরা ক্লিন ক্লিনটিলিন করে আমরা এখনো ঢুকি নাই কিন্তু ওই গুহাতে গেছিলাম যে গুহা আছে যেখানে আমাদের আসল ছিলেন এখানে ওইখানে গুহা আছে ওইখানে এখান থেকে হয়েছে আর কি যে কূপ থেকে মুসলিম সেনাবাহিনী পানি সংগ্রহ করতেন সেই কূপটি পরিত্যক্ত এখনো এভাবেই রয়েছে যে সময় কোনো প্রযুক্তি ছিল না বৈজ্ঞানিক কোনো ব্যবস্থা ছিল না গাড়ি ঘোড়া যানবাহন প্লেন ট্রেন কিছুই ছিল না তখন শত শত মাইল ব্যাপী রাস্তা অতিক্রম করে সরকারে দো আলম তার হাজার হাজার সেনাবাহিনীকে নিয়ে সাহবায়ক রামকে নিয়ে এখানটাই অবস্থান নিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সফল অভিযান ছিল তাবুক অভিযান প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমরা দেখাবো হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তাবুক সফরের পথে যেখানে গিয়েছিলেন সেই ঐতিহাসিক মৌজেজার জায়গা ওয়াদিয়ে আলবাদা ও আল আলমাক তাবুক পৌঁছার পূর্বে সাহবায় ক্রামকে সঙ্গে নিয়ে হুজুর সাল্লিয় সাল্লাম ওয়াদিয়ে আলবাদা গিয়েছিলেন সৈয়দানা হজরতে মৌসা আলহ সালাতামের মৌজেজার ঝর্ণাতে পানি গ্রহণের জন্য এবং সাহবায়ে ক্রামকে বলেছিলেন আমার আগে কেউ তোমরা তাতে হাত লাগাবে না হুজুর সাল্লিয় সাল্লাম সেই ঝর্নার পানি পান করেছিলেন এবং অজুও করেছিলেন আর সেই থেকেই ঝর্নার স্রোত ধারার তীব্রতা এভাবেই চলে আসছে হাজার হাজার বছর পূর্বে হাজরতে মূসা আলী সালাত সালাম ফেরাউন কর্তৃক নির্যাতিত হয়ে আশ্রয় নিয়েছিলেন মাদায়নে সোয়াইব আলাইসালামের এলাকায় কাবুক থেকে ওয়া দিয়ে মাকনা যাবার পথে জর্ডান ও মিশর বর্ডারের দিকে হাইওয়ে ধরে সকালবেলা যাচ্ছিলাম এ অঞ্চলগুলোতে হাজার হাজার মাইল ব্যাপী রাস্তার দুপাশে বালুর মরুভূমি ও পাথরের পাহাড় ব্যতীত কিছুই লক্ষ্য করা যায় না গ্রামগঞ্জ বাগিচা লোকজন তেমন কিছুই দৃষ্টিগোচর হলো না তবে সাম্প্রতিককালে বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি সেচন করে বজরা গম জব ভুট্টা ইত্যাদি আবাদ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলার স্বর্গীয় সবুজ দেখার চোখ ওই কৃত্রিম সবুজে এক মুহূর্ত জুড়ায় না তাবুক থেকে বেরিয়ে জর্ডানের পথ ছেড়ে দিয়ে আমরা যখন লোহিত সাগরের পারে মিশর বর্ডারের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল শুধুই নিচের দিকে যাচ্ছি পাশাপাশি নানা ডিজাইনের ও রঙের পাথরের সাজানো পাহাড় পর্বত মাঝে মধ্যে দৃষ্টি থামিয়ে দিত বার বার মনে হতো কোনো রুচিশীল মহা কারিগর তার মনের মাধুরী মিশিয়ে পাথরের ভাস্কর্যগুলোকে একের পর এক দর্শকদের উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন অবশেষে ময়দানের সোয়াইবে পৌঁছে হজরত শোয়াইব আলাই সালাতামের কওমের বসবাসের শহর দেখতে পেলাম শহরের ধ্বংসাবশেষ এলাকাগুলোকে এখনও এভাবেই তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এই শহরে হযরতের সোয়াইব আলাই সালামের পাহাড় গর্ভে বাড়িগুলো ছাড়া চতুর্পাশ্বেই ধ্বংস হয়ে গিয়েছিল আমরা রমজান মাস হওয়ার কারণে দরজা বন্ধ থাকায় সোয়াইব আলাই সালামের বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারলেও একটু দূর থেকেই বাড়ির চিত্র নিতে বাধ্য হয়েছি হাইওয়ে থেকে প্রায় পাঁচ শত গজ ভেতরে পাহাড়ের গায়ে দরজা রয়েছে সেই দরজার ভেতরেই রয়েছে কয়েকটি করে কামরা যাতে মনে হয় একটি পরিবার থাকার মতো বাসস্থান ছিল সেগুলো তবে ভাবতে কঠিন লাগে ওই ঘরগুলোতে আলো বাতাসের প্রয়োজন মেটাতো কিভাবে কতই না জটিল ছিল তাদের জীবন জীবিকা সৈয়দনা সোয়াইব আলাই সালাতুয়াল সালামের এই ঘরটিতেই তিনি তার দুই কন্যাকে নিয়ে বসবাস করতেন মুসা আলাই সালাত সালাম একজন পরদেশী হয়ে যেখানে বসে আরাম করছিলেন এবং সোয়াইব আলাই সালাতসাল্লামের কন্যা সফর আলাই সালামকে পানি দিয়েছিলেন কূপ থেকে তা হচ্ছে তারের ঘেরা এই স্থানটি তখন নিয়ম ছিল কূপ থেকে শহরের লোকদের মধ্যে নির্দিষ্ট সময়ে পানি বিতরণ করা হতো কিন্তু সোহাইব আলাইসলামের কন্যা দ্বয় লোকজনের ভিড়ে সময় মতো পানি নিতে পারেনি বলে মর্মাহত হয়ে দাঁড়িয়েছিলেন মুসা সালাতাম জন যুবকের শক্তি প্রয়োগে যেই ঢাকনাটি তুলতে হয় তা একাই তুলে পানি দিয়ে দিলেন কন্যা দয়কে সেই থেকে মুসা আলাহ সালামের সাথে পরিচয় সোয়ব সালাতুয়া সালামের পরিবারের পরবর্তীতে সোয়াইব সালাতুয়া সালামের প্রস্তাবে সম্মত হয়ে বিবি সফুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈয়দা আলাহ সালাম। শ্বশুর পরিবারের সাথেই দীর্ঘদিন সেখানে বসবাস করতে গিয়ে জীবন জীবিকার প্রয়োজনে এসব এলাকাতেই তিনি মেষ দুম্বা চড়াতেন আর তখন পানির প্রচণ্ড প্রয়োজন হলে হাজরতে মূসলা সালাম নিরুপায় হয়ে এই জায়গাটিতে মিষ্টি পানির জন্য লাঠির মাথা দিয়ে তিনটি আঘাত করলে বৃষ্টি বাদলাহীন আবহাওয়ায় শুকনো বালুর মাঠে তিনটি ঠান্ডা ও মিষ্টি পানির ফোয়ারা সৃষ্টি হয় আমরাও ওই পানিতে অজু করে পানি পান করে যে স্বাদ পেলাম তা আমাদের দেশের মিনারেল ওয়াটারের মতো অথচ সেখানে আশেপাশে মাটির উপরে নিচে ও সাগরে সব লোনা পানি এই অঞ্চলে এখনও কিছু বসত বাড়ির আভাস পাওয়া যায় তাদের জীবিকা হচ্ছে ওই পানি দিয়ে খেজুর সহ অন্যান্য ফসল উৎপাদন এবং পশুপালন কেননা হজুর সাল্লাম ওই পানিতে অজু করে দোয়া করেছিলেন বলেই এখনও সেখানে খেজুর সহ অন্যান্য ফসল ও ঘাস পাতার আবাদ অনেক প্রচুর হয়ে থাকে সৌদি আরবের উত্তর পশ্চিম একেবারেই সীমান্তে এখান থেকে কাছাকাছি হলো মিশরের বর্ডার এবং মাদিয়ানস সাহিব আলাই সালাতুসালাম এখানেই এই অঞ্চলটিতেই তিনি ছিলেন আপনারা যে ঘর পাহাড়ে দেখলেন আর তাছাড়া এখানটাতে সৈদনা মুসা আলাইসালাম এই লাঠির আঘাতে তার লাঠির মাথার যে কূপটি এটাই হচ্ছে সেই কূপ ওই এলাকার বৃদ্ধ মহিলা আমাদেরকে বলে দিলেন এটা হচ্ছে মুসা আলাহিসামের মৌজার ঝর্ণা মুসা। এবং এই কূপের মৌজা আরেকটি এখনও রয়েছে যে পানিটা যে উঠে সে পানিটা আস্তে আস্তে করে ধর্ম তো হলো সমান যাওয়া অথবা নিচের দিকে যাওয়া কিন্তু এ পানিটা এখান থেকে উঠে উপরের দিকে চলে যায় যে ড্রেনটি দিয়ে পানিটি গিয়েছে আপনারা দেখছেন বা দেখবেন এই ড্রেনটি হচ্ছে উপর দিকে এরপরে পেছনে হচ্ছে সাগর সাগরে পানি লোনা আশেপাশে পানি লোনা কিন্তু এই পানিটি মিষ্টি আমরা নিজেরাও দেখলাম পানিটা বেশ ভালোই মিষ্টি পানি আমাদের বাংলাদেশের মিনারেল ওয়াটারের মতোই লাগলো খেতে তো আশ্চর্যের বিষয় হলো যে এতদিন হলো এখানে এই পানিতে যে অবস্থা দেখলাম কিন্তু কোনো পয়জন বা ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক কোনো কিছু পানিতে নেই এটাই হচ্ছে মুসাই আল্লাহ ইসলামের এই এখানকার আর এই ময়দানটিতে মুসাই আলাহসালামের বরকতের এবং মোজেজার এই পানি দিয়ে এই খেজুর গাছগুলো হয় এই খেজুর বাগান এত সবুজ এত সবুজের সমাহার এত আবাদ এত ফসল সব কিছু কিন্তু এই পানিতেই হয় পানিতে একদিকে যেমন রয়েছে জীবনী শক্তি গাছের জন্য অপরদিকে যে সারও রয়েছে গাছ মোটা তাজা হওয়ার জন্য দুটোই আল্লাহ পাখের রয়েছে দীর্ঘ সাড়ে চার হাজার বছর পর নবী মুসা আলহ সালাতামের পবিত্র হাতের ছোঁয়া এবং প্রায় চোদ্দশো বছর পর নুরনবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের পবিত্র হাতের ছোঁয়া এবং দোয়ার বরকতে পবিত্র ঝর্নার পানি পান করে হৃদয়ে যে প্রশান্তি অনুভব হলো তা এক স্বর্গীয় শান্তি তাই শান্তি বর্ষিত হোক হযরত এ মূসআলসালামের মাজারে এবং অসংখ্য দরুদ সালাম নবীজি সাল্লি ওয়াসাল্লামের রওজা পাকে